আইনটা আপনার জন্যই প্রস্তুত, আপনার মনের সাথে, দেহের সাথে, মানুষের সাথে কল্পনা করে আইন পড়বেন, দেখবেন আইনটা আপনার জীবনে একদম সহজ সরল মনে হবে। আইনটা কিন্তু মঙ্গল গ্রহের মানুষের জন্য প্রস্তুত না, আপনার জন্যই প্রস্তুত। অতএব আইন এমন কোনো জিনিস না যেটার জন্য আপনাকে আলাদা করে সময় দিতে হবে। আপনি পরীক্ষার্থী বাইরে যাচ্ছেন, রিক্সায় চড়তেছেন, খাইতে বসছেন, কিছু করতে বসছেন, অপরাধ হচ্ছে দেখলেন, সাথে সাথে যাতে আপনার মনের মধ্যে প্রশ্নটা জাগে যে আপনার চোখের সামনে একটা চুরি হয়ে যাচ্ছে, তাহলে এই ব্যক্তি শাস্তি কি হইতে পারে, যাতে ওইখানে দেখে আপনার মনে আসতে পারে যে এত নাম্বার সেকশনে চুরি সম্পর্কে বলা আছে, দণ্ডবিধি 378-এ চুরি কি জিনিস সেটা বলা আছে, সেটা শাস্তি কি, যাতে ওই অবস্থায় আপনার মনে আসে। আর কখন মনে আসবে? যখন আপনি নিজের জীবনের সাথে মিলিয়ে পড়বেন। তো যাই হোক, আমরা এখন বেসিকগত যে কয়েকটা জিনিস যেগুলো জানলে আইনটাকে আপনার সহজ মনে হবে, আমরা জানি ল মানে আইন, তবে আইনের ভাষায় আইনকে কিন্তু আবার ল বলে না, আইনের ভাষায় আইনটাকে বলে স্ট্যাটু। মনে রাখবেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বা হাইকোর্ট বিভাগে সেখানে কিন্তু তারা ল এর কি করে না, ব্যাখ্যা করে না, তারা স্ট্যাটু যেগুলো পাশ করে সেগুলোর ব্যাখ্যা করে যে আসলে যারা প্রস্তুত করতে চাচ্ছে তাদের অভিজ্ঞতা কি ছিল, তারা কি বুঝাইতে চাচ্ছে। তার মানে ল একটা হচ্ছে অনেক বড় সড়ো একটা জিনিস, ওই ল থেকে যখন অনেক কিছু নিয়ে তারা ড্রাফট করে বিল আকারে প্রকাশ করে সেখানে অ্যাক্ট তৈরি করে, এই যে তৈরি প্রসেসটা, যে এটা আসলো যদিও আমরা আইন বলি, এটাকে বলতেছে স্ট্যাটু। তো যাই হোক, আমরা ওভারঅল যারা এলএলবি করেছেন বিভিন্ন প্রকার আইনের সংজ্ঞা আছে, তো জাস্ট আমরা মনে রাখার জন্য পড়বো। নর্মালি আপনারা তিন প্রকার আইন পাবেন, একটা হচ্ছে ডিভাইন ল, ডিভাইন ল হচ্ছে যেগুলা স্বর্গীয় আইন, যেমন মুসলিমদের জন্য মুসলিম আইন আছে, হিন্দুর জন্য হিন্দু, খ্রিস্টানদের জন্য কিছু আইন আছে, তো এইরকম আমরা বুঝবো যে ডিভাইন ল হচ্ছে সেগুলা যেগুলা ধর্মভিত্তিক, যেগুলো স্বর্গ থেকে এসেছে, যেগুলার মধ্যে কোনো প্রকার সেকশন পাবেন না, কিছুই পাবেন না, সেখানে কোনো ইনেকমেন্ট ডেট পাবেন না, এনফোর্সমেন্ট ডেট পাবেন না, তাহলে ডিভাইন ল এক প্রকার। আরেকটা হচ্ছে আপনার ন্যাচারাল ল, যেগুলো হচ্ছে মানুষ প্রাচীন কাল থেকে বসবাস করার কারণে এমন কিছু প্রিন্সিপাল, এমন কিছু ল তৈরি হয়ে গেছে যেগুলো কেউ প্রস্তুত করে নাই, অটোমেটিক সেটা চলে আসতেছে, যেমন মানুষের আচরণ কেমন হবে, ব্যবহার কেমন হবে, সহজে বলতে পারি আমরা কাস্টম। আপনি দেখবেন যে আমরা যদি বলি বাংলাদেশের মানুষ নর্মালি যখন সন্ধ্যার পর বাসায় থাকে সে লুঙ্গি পরে, তো এটা তো কোনো আইন না যে সন্ধ্যার পর আপনি লুঙ্গি পরবেন, অন্য দেশে যায় দেখেন তারা অন্য কিছু পরে, এই যে মানুষের আচার ব্যবহার একটা কাস্টম হয়ে গেছে, এটাও কিন্তু একটা জিনিস। এক এক রকম বিয়ে শাদিতে দেখবেন এক এক রকম কাস্টম, এটা কোনো আইন না, কোনো বইয়ে পাবেন না, কেউ কোনো কিন্তু লিখে দেয়নি, তারপরে সেটা একটা ল বা আইন হিসাবে হয়, যেটা আমরা বলতে পারি যেটা হচ্ছে একটা ন্যাচারাল ল। আর আমরা যে জিনিসটা পড়বো, যেটা আমাদের পড়ার বিষয়, সেটা হচ্ছে আমাদের পজিটিভ ল বা ম্যান মেড ল, যেটা মানুষ তৈরি করেছে যে আইনটা, সেটা আমরা পড়বো। এখন এই পজিটিভ ল বা ম্যান মেড ল টা আবার দুই প্রকার, একটা হচ্ছে আমাদের মিউনিসিপাল ল বা ন্যাশনাল ল, আর একটা হচ্ছে ইন্টারন্যাশনাল ল। তো আমাদের যে সিলেবাস ভুক্তির মধ্যে ইন্টারন্যাশনাল ল গুলো নাই, আমাদের যেই মধ্যে যেটা আছে ন্যাশনাল ল গুলোই আছে, সেগুলোই আমরা পড়বো। তাহলে প্রথমেই আমরা এই তিনটা জিনিস মাথায় রাখবো যে প্রধানত আইনকে আমরা তিন ভাগে ভাগ করতে পারবো, ডিভাইন ল যেগুলো পার্সোনাল ল বলতে পারি আমরা, এক এক ধর্মের এক এক রকম, একটা হচ্ছে ন্যাচারাল ল যেটা সারা বিশ্বে একই রকম, সারা বিশ্বে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যাই বলেন সবার জন্য যেগুলো প্রযোজ্য, যেখানে কোনো প্রকার পার্থক্য নাই। আর একটা হচ্ছে পজিটিভ ল, এখন এটা দুই প্রকার হবে, একটা হচ্ছে ন্যাশনাল ল আর বা যেটাকে আমরা বলি মিউনিসিপাল ল, আর একটা হচ্ছে ইন্টারন্যাশনাল ল, আমাদের সিলেবাস ভুক্ত হচ্ছে আমাদের এই ন্যাশনাল ল গুলো। এখন এই ন্যাশনাল ল যখন আমরা পড়তে যাব, আমরা আবার এগুলো দুই ভাগে পাবো, একটা হচ্ছে পাবলিক ল আর একটা হচ্ছে আমাদের প্রাইভেট ল, দুই প্রকারের ল আমরা পাবো। এখন কোনগুলো পাবলিক ল? দেখবেন যদি আপনি কোনো ক্রিমিনাল মামলা করেন, ক্রিমিনাল মামলা দেখবেন আপনার আইনজীবী নিয়োগ দেওয়ার প্রয়োজন পড়ে না, সরকার নিজে থেকে পাবলিক প্রসিকিউটর নিয়োগ দেয়। কেন নিয়োগ দেয়? আপনি যদি উচ্চ আদালতের রায়গুলো দেখেন, যে কোনো যদি ফৌজদারি মামলা হয় সেখানে যাকে হত্যা করা হয়েছে, যিনি ক্ষতিগ্রস্ত তার নাম কি সেখানে কিন্তু থাকে না, সেখানে রাষ্ট্র বনাম যে ব্যক্তি হত্যাটা করছে তার নামটা থাকে। এর কারণ কি? কারণ হচ্ছে ক্রিমিনাল ল হচ্ছে একটা পাবলিক ল, আর পাবলিককে কন্ট্রোল করা, নিয়ন্ত্রণ করা দায়িত্ব হচ্ছে গভর্নমেন্টের, সরকারের। তো এই জন্য পাবলিক ল এর মধ্যে একটা হচ্ছে ক্রিমিনাল লটা, এটা সম্পূর্ণরূপে হচ্ছে একটা পাবলিক ল। এটা ছাড়া অ্যাডমিন ল আছে, অ্যাডমিনিস্ট্রেশন চালানোর জন্য সরকারের কিছু আইনের প্রয়োজন, তো সেগুলো হচ্ছে একটা পাবলিক ল। সংবিধান সম্পর্কিত যে আইনগুলো আছে এগুলো হচ্ছে একটা পাবলিক ল। পক্ষান্তরে যদি আমরা প্রাইভেট ল দেখি, যে ক্ষেত্রে দুইজন ব্যক্তির মধ্যে দ্বন্দ্ব, যেমন আমরা সিভিল ল, আপনার যে কোনো প্রকার সম্পত্তি অন্যজন দখল করে আছে, দুইজনের মধ্যে দ্বন্দ্ব, তো আপনি নিজে মামলা করবেন, নিজে আইনজীবী নিয়োগ দিবেন, এটা হচ্ছে আপনার সিভিল ল। এটা ছাড়া আপনি টর্ট যারা পড়েছেন, ল অফ টর্ট,
করেছেন যে আপনার যদি ইঞ্জুরি হয়, আপনি ক্ষতিগ্রস্ত হন, আপনি ক্ষতিপূরণ দাবি করতে পারেন, এটাও একটা প্রাইভেট ল। আপনি কারোর সাথে কোনো চুক্তি করেছেন, কন্ট্রাক্ট থেকে যে সমস্ত ডিসপিউট অ্যারাইজ হয় এগুলোর জন্য যে আইনটা, এটা হচ্ছে আমাদের প্রাইভেট ল। তাহলে আমাদের দেশীয় আইনটা দুটো ধারায় বিভক্ত, পাবলিক ল এবং হচ্ছে আমাদের প্রাইভেট ল। এখন আপনি প্রাইভেট ল পড়েন আর পাবলিক ল পড়েন, আইনটা আবার দুটো ধারায় বিভক্ত। একটা আইনের যদি পার্ট আমরা বলি, এটাকে আমরা বলি যে সাস্টেনটিভ অংশ, অর্থাৎ এটা আমরা বলতে পারি মূল আইন, বিধিবদ্ধ আইন অথবা আইনের ওই অংশটা কোনো প্রকার অধিকার, কোনো প্রকার দায়িত্ব, কোনো প্রকার শাস্তি, কোনো প্রকার জরিমানা, চারটার যে কোনো একটা যদি ডিফাইন যদি করে দেয়, যদি সেখানে কোনো প্রকার আপনার দায়িত্ব ডিফাইন করা থাকে, আপনার লাইবিলিটি থাকে, আপনার যদি সেখানে কোনো প্রকার জরিমানা থাকে, জেল জরিমানার অংশ দেওয়া থাকে, তাহলে সেটা হচ্ছে আপনার একটা সাস্টেনটিভ ল। যেমন হচ্ছে আমাদের দণ্ডবিধি, সেখানে অপরাধ জিনিসটাকে অপরাধের শাস্তি সংজ্ঞায়িত করা আছে। অপরপক্ষে আমরা যদি দেখি আইনের আরেকটা অংশ হতে পারে, সেটা হচ্ছে প্রসিডিউরাল ল, বা এটাকে আমরা অ্যাডজেক্টিভ ল বলি বা পদ্ধতিগত আইন বলি। এটি যেটি করে, এই যে আপনার চারটা জিনিস আমরা বললাম, আপনার অধিকার অথবা আপনার দায়িত্ব অথবা শাস্তি অথবা টাকা পয়সার জরিমানা, এগুলো যে আইনে ডিফাইন করতে, সেটা কিভাবে আপনি আদায় করবেন, কিভাবে প্রসেস হবে, মামলাটা কিভাবে করা হবে, আদালত কিভাবে অনুসরণ করে এই জিনিসগুলো দিবে, এটার জন্য যে পদ্ধতি অনুসরণ করার জন্য যে আইনগুলো আছে, সেটাই হচ্ছে আমাদের প্রসিডিউরাল ল। যেমন আমরা পড়তেছি আমাদের সিআরপিসি, সেখানে কিভাবে পুলিশ কি করবে, ইনভেস্টিগেশন করবে, গ্রেফতার করবে, কিভাবে বিচারক কাজ করবে, জেল কিভাবে নিবেন, জামিন কিভাবে হবে, এই জিনিসগুলো কিন্তু আলোচনা করে। তো আশা করি তাহলে আপনারা এতক্ষণে এই জিনিসটা অন্তত ক্লিয়ার হয়েছেন, যে বেসিক এই ধারণাটা আপনার আসছে যে আইনকে আমরা তিন ভাগে ভাগ করব, ডিভাইন ল, ন্যাচারাল ল, পজিটিভ ল। পজিটিভ ল এর মধ্যে আমরা পাবো ন্যাশনাল ল, ইন্টারন্যাশনাল ল। যেগুলো ন্যাশনাল লটার মধ্যে আমরা দুটা পাবো, একটা হচ্ছে পাবলিক, একটা হচ্ছে প্রাইভেট। পাবলিক সেগুলো যেগুলো গভর্নমেন্টের সাথে ডিল করে, প্রাইভেট যেগুলো ব্যক্তি পর্যায়ে ডিল করে। আমরা প্রাইভেট ল পড়ি আর প্রাইভেট পাবলিক ল পড়ি, আমরা আইনের দুটো অংশ পাবো বা দুই প্রকারের অংশ পাবো। এমন না যে একটা আইন শুধু সাস্টেনটিভ হবে, এমন দেখবেন অনেক ক্ষেত্রে আমরা তামাদি আইনটাকে, যারাই বার কাউন্সিলে এতদিন পড়েছেন, তারা সবাই এটাকে আমরা বলি একটা প্রসিডিউরাল ল। কিন্তু আপনি যখন 26 ধারা পড়বেন, দেখবেন আপনি একটা সুখাধিকার পাচ্ছেন, 28 ধারা আপনার অধিকার খর্বিত হচ্ছে। তার মানে যদিও বলি আমরা তামাদি আইন একটা পদ্ধতিগত আইন, কিন্তু বাস্তবে এটা একটা মিশ্র বা হাইব্রিড আইন। কিন্তু তাই বলে আপনারা এটা মিশ্র বা হাইব্রিড যদি না পান, পদ্ধতিগত কিন্তু আপনি টিক মারে আসবেন, কারণ তামাদি আইন একটা হচ্ছে মিশ্র আইন প্রকৃত পক্ষে। এখন আপনি যদি বলেন না ভাই আমরা তো পদ্ধতিগত পড়েছি, তা আপনি কি পড়েছেন সেটা বড় কথা না, আপনি নিজে LLB করে এসেছেন, নিজে আইনটাকে পড়েন। আইনটা কি বলতেছে, আমরা যে সংজ্ঞাগুলো আপনার মধ্যে নিয়ে আসলাম, যে কোনো দায়িত্ব আছে কিনা, আপনার কোনো অধিকার প্রতিষ্ঠিত হচ্ছে কিনা, খর্বিত হচ্ছে কিনা, জেল জরিমানা আছে কিনা, যদি থাকতেছে সেটা আপনার সাস্টেনটিভ ল। 26 ধারা আপনি পড়ে দেখেন আপনি একটা সুখাধিকার পাচ্ছেন, 28 ধারায় আপনার অধিকারটা সেখানে কি হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে। তার মানে একটা পদ্ধতিগত আইন তো আর আপনার অধিকার ঠিক করে দিতে পারে না। ওভারঅল আমরা বলতে পারি যে আসলে তামাদি আইন একটা মিশ্র আইন, কিন্তু যেহেতু যেটা সবাই বলতেছে, যেহেতু বইগুলোতে পদ্ধতিগতই বলা আছে, তো আপনারা জাস্ট মনে রাখেন, কিন্তু পদ্ধতিগতই টিক মারে আসবেন, এটাই হচ্ছে কথা। এখন আসি আমরা দ্বিতীয় আরো কিছু বেসিক নিয়ম। এটা আপনি যে আইনই পড়েন, বাসায় যদি নিজেও পড়তে চান, এগুলো মাথায় রাখবেন। তো যখনই আপনি কোনো একটা অ্যাক্ট শুনবেন, যেমন লিমিটেশন অ্যাক্ট, এভিডেন্স অ্যাক্ট, এই অ্যাক্ট শব্দটা মাথায় আসলে যাতে আপনার কিছু চিন্তাধারা আসে যে এটা আমরা দুইটা ডেট পাবো। যেমন লিমিটেশন অ্যাক্ট 1908, আর অ্যাক্টের ক্ষেত্রে যদি আমরা এটা ছোট দেই, তা আসলে যেটা হয় যে এটা আইন বুঝায় না, এটা বুঝায় আপনার কোনো ক্রিয়া কর্ম কাজ করতেছেন সেটা, তাই এই ক্ষেত্রে একটু আমরা স্মরণ রাখবো। তারপরে যেটা হচ্ছে, যখন আমরা অ্যাক্ট দেখব, আমরা এটার ইনাক্টমেন্ট ডেট পাবো, যে আইনটা কবে পাশ করা হয়েছে। হয়তো গত মাসে আমরা এখানে 11 তারিখ দিলাম, যে 11/10/2021 তারিখে সংসদে একটা আইন পাশ হইলো, তো এটাকে আমরা বলতেছি আইনটার ইনাক্টমেন্ট ডেট। এখন আইনটা পাশ হওয়ার পরে আপনি দেখবেন যে কোনো আইন যেদিন পাশ হয় সেদিন কিন্তু সেটা কার্যকর হয় না। তো সরকার গেজেট করে কি করে, সেই আইনটাকে তারা বলে যে এত তারিখে সংসদে এই আইনটা পাশ হয়েছে, এটা কবে থেকে কার্যকর হবে, তারা একটা অ্যানাউন্সমেন্ট দেয়। এই জন্য গেজেট আকারে যেটা প্রকাশ করা হয়, এই তারিখটা আমাদের জন্য অতটা গুরুত্বপূর্ণ যদিও না হয়, তারপরে আমাদের জেনে রাখা উচিত, এটাকে আমরা বলি যে আইনটা প্রমলগেট করার ডেটটা কত, সরকার কবে এটাকে গেজেট করলো, সবার কাছে জানালো যে এই রকম একটা আইন সংসদে পাশ হয়েছে, রাষ্ট্রপতি স্বীকৃতি দিয়েছেন, এটাকে আমরা বলি গেজেট প্রকাশের তারিখ, যে কবে গেজেটটা প্রকাশ হইলো।
এখন ওই গেজেটে লেখা থাকে যে আসলে আইনটা কবে থেকে কার্যকর হবে, যেটাকে আমরা বলতেছি আইনের ইনফোর্সমেন্ট ডেট। তাহলে এখানে দেখেন 11 তারিখে পাশ হইলো, 14 তারিখে সরকার গেজেট করে বললো এরকম একটা আইন পাশ হয়েছে সবার জন্য, কার্যকর হবে 17 তারিখ থেকে। তাহলে ওভারঅল একটা অ্যাক্টের মধ্যে আমরা 3টা ডেট কিন্তু নিজেরাই পেলাম, বুঝার কিছুই নাই। 1 তারিখে পাশ হইলো, সরকার গেজেট করে বা সংবাদ সম্মেলন করে বললো যে এরকম একটা আইন সংসদে পাশ হয়েছে, রাষ্ট্রপতি অনুমোদন দিছে, এর জন্য একটা প্রেসক্রাইব ফর্মে তারা গেজেট প্রকাশ করে। সেই গেজেট দেখে আপনি বলতে পারবেন আইনটার কার্যকরের তারিখ কবে, সেখানে লিখা থাকে যে অবিলম্বে হইতে পারে, অথবা গেজেট প্রকাশের তারিখ থেকে হইতে পারে, অথবা নির্দিষ্ট একটা ডেট দেওয়া থাকতে পারে। তাহলে আমরা এখানে দেখলাম 11 তারিখে পাশ, 14 তারিখে সরকার গেজেট করলো, 17 তারিখ থেকে এটা কার্যকর বলে সেই গেজেটে লিখা আছে। তো এই জন্য যখনই যে কোনো আইন পড়বেন, যাতে এই 3টা ডেট আপনি একটু জানার চেষ্টা করেন যে কবে পাশ হইলো, কবে গেজেট হইলো, কবে থেকে কার্যকর। এখন আমরা 2টা ডেট কিন্তু পাচ্ছি, যে একটা পাশের তারিখ, একটা হচ্ছে কার্যকরের তারিখ। এখন এই 2টার উপর ভিত্তি করে আইনের আবার প্রকারভেদ আছে। এখন যেমন যদি আমরা এভিডেন্স একটা দেখি, এটা বলতেছে আমাদের 1872। এখন এটা আমরা 2টা ডেট পাবো, একটা হচ্ছে আমাদের ইনেক্টমেন্ট ডেট আর একটা হচ্ছে আমাদের ইনফোর্সমেন্ট ডেট। নর্মালি বেসিক কথা বলে যে যে কোনো আইন যেই দিন পাশ হবে তার থেকে ভবিষ্যতে কার্যকর হবে, অর্থাৎ এটা হচ্ছে একটা আইনের জেনারেল রুল, যে কোনো আইন যেই দিন পাশ হবে ভবিষ্যতে কার্যকর হবে, এটা হচ্ছে জেনারেল একটা প্রিন্সিপাল। কিন্তু যেহেতু সরকার তারা চাইলে যে কিছু খুশি করতে পারে, তো করার উপর ভিত্তি করে আমরা আইনটে 3 প্রকারের পাবো। একটাকে বলতেছি আমরা প্রসপেক্টিভ ল, মানে হচ্ছে যেই দিন পাশ হইলো তার থেকে ভবিষ্যতে কার্যকর হবে, যেমন 11 তারিখে পাশ হওয়ার পরে 17 থেকে কার্যকর। এই আইনগুলোকে আমরা বলি প্রসপেক্টিভ ল। যেমন লিমিটেশন একটা আপনারা সবাই জানেন, 1908 সালে পাশ হয়, 9 সালের জানুয়ারি থেকে কার্যকর। তাহলে লিমিটেশন অ্যাক্ট হচ্ছে আমাদের একটা প্রসপেক্টিভ ল, ভবিষ্যতে কার্যকর। এখন কিছু আইন পাবেন আপনি যে আইনটা কি হয় অতীত থেকে কার্যকর, বিভিন্ন কারণবশত অতীত থেকে কার্যকর করে তারা, অর্থাৎ যেটা 11 তারিখে পাশ হয়েছিল এটা সরকার বললো এটা আরো 2 বছর আগে থেকে কার্যকর হবে, বিভিন্ন কারণবশত হইতে পারে। নর্মালি সিভিল যে ল গুলো আছে এগুলো তারা দেয়, ক্রিমিনাল ল গুলোকে খুব রেয়ার ক্ষেত্রে পিছনে দেয়। কারণ হচ্ছে আজকে যদি আপনি একটা হত্যা করেন, হত্যার শাস্তি যেই হবে, যদি আরো 2 বছর আগে পিছিয়ে দেওয়া হয়, 2 বছর আগে হয়তো হত্যার শাস্তি মৃত্যুদণ্ড ছিল না এমনও থাকতে পারে, এখন আজকে আইন করে যদি বলা হয় এটা গত 2 বছর আগে থেকে প্রযোজ্য হবে, তখন সেখানে যে আমরা ন্যাচারাল জাস্টিস যেটা বলি সেটা কিন্তু থাকে না। ওই জন্য নর্মালি সিভিল যে ল গুলো আছে এগুলোকেই রেট্রোস্পেক্টিভ একটা ইফেক্ট দেওয়া হয়, যেটা অতীত থেকে কার্যকর হবে। আরেকটা আইনের আমরা প্রকারভেদ পাবো, সেটা হচ্ছে রেট্রো অ্যাক্টিভ। এটি আমরা খুব কম পাই, খুব কম আইনের ক্ষেত্রে বাংলাদেশে যে আইনগুলো প্রযোজ্য খুব কম আইন আছে যেগুলো রেট্রোঅ্যাক্টিভ ইফেক্ট আছে। এই রেট্রোঅ্যাক্টিভ ইফেক্টটা যেটা হয়, এটা হচ্ছে অতীতকে সে কি করে না, অ্যাকসেপ্টও করে না, বলে নেয় না, আবার এটাকে রিজেক্টও করে না, জাস্ট সে স্মরণ করে। যেমন হয়তো এখানে যেহেতু সবাই ইয়াং বয়সের আছেন, কিছু বললে হয়তো অতীতে আমাদের অনেক পছন্দ থাকতে পারে, এখন তাকে আপনি বিয়েও করেন নাই, তাকে বিয়ের পরে তালাকও দেন নাই, কিন্তু আপনি তাকে দেখলে মনে হয় যে না তাকে আপনার পছন্দ হইতো। সেম এই রেট্রোঅ্যাক্টিভটা এটাই বলে যে আসলে সে অতীতকে আপনি কি করেন, অ্যাকসেপ্টও করেন না, রিজেক্টও করেন না, শুধুমাত্র অতীতকে আপনি স্বীকার করেন যে হ্যাঁ এই রকম একটা জিনিস ছিল, তার উপর ভিত্তি করে ভবিষ্যতে আইনটা কার্যকর হয়, যেটাকে আমরা বলি আইনের রেট্রোঅ্যাক্টিভ। তাহলে আমরা 3টা পাইলাম, একটা হচ্ছে প্রসপেক্টিভ যেটা ভবিষ্যৎ থেকে কার্যকর হবে, একটা হচ্ছে আমাদের রেট্রোস্পেক্টিভ যেটা অতীত থেকে কার্যকর হবে, আর রেট্রোঅ্যাক্টিভ যেটা সেটা অতীতের ঘটনাকে সে কি করবে, স্বীকার করবে, কিন্তু কার্যকর সে ভবিষ্যৎ থেকে হবে। তো মোটামুটি এই জিনিসগুলো আপনারা মনে রাখবেন। এখন আসি আমরা, যে কোনো আইন যখন আপনি পড়বেন আইনটাকে আপনি কি করবেন, সহজ করে নিবেন, একবারই পড়বেন, পড়লে দেখবেন আইনের 20% জিনিস আপনার দ্বিতীয়বার পড়ার প্রয়োজন হবে না। এর মধ্যে আমরা বলি যে 5টা জিনিস আপনি কি করবেন সব সময়, যে কোনো আইনে কেউ বলুক আর না বলুক, পরীক্ষায় আসুক আর না আসুক, আপনার পড়া উচিত। সেকশন 1 নম্বর যে সেকশনটা থাকবে এটা আপনাকে একদম ঠোঁটস্থ থাকতে হবে। এর মধ্যে হচ্ছে আইনের নামটা কি, আর দ্বিতীয়টা হচ্ছে এক্সটেন্টটা কি, তৃতীয় হচ্ছে আইনটা কবে থেকে প্রযোজ্য। এই 3টা জিনিস, যাতে যে 7টা সাবজেক্ট আমাদের আছে, যাতে আপনার নামটা শুনলেই মনে পড়ে যে আইনের নামটা কি, কোথায় প্রযোজ্য, কবে থেকে প্রযোজ্য।
দুই নাম্বার যে জিনিসটা সেটা হচ্ছে আইনের ডেফিনেশনের জন্য দুই নাম্বার যে সেকশন থাকে, কিছু কিছু ক্ষেত্রে তিন এবং কিছু আইনে চার নাম্বার ডেফিনেশন থাকে। আবার কিছু আইনে আপনি যদি যারা চুক্তি আইন পড়েছেন তারা দেখবেন আপনি যখন 11, 12, 13 পড়েন সেগুলো কোনো ডেফিনেশন না, তারপরও সেখানে ডেফিনেশন সংজ্ঞায়িত করে। তার মানে হচ্ছে নর্মালি দুই নাম্বার সেকশনে দেওয়া থাকে ডেফিনেশন, অবস্থা ভেদে 3 নম্বরে, অবস্থা ভেদে 4, অবস্থা ভেদে আইনের ভিতরে যে কোনো জায়গায় সংজ্ঞা থাকতে পারে যে আসলে এটা দ্বারা কি বুঝায়। তো এই যে সংজ্ঞাগুলো যখন আপনারা পড়বেন দুই নম্বর সেকশনটা, ওইখানে ম্যাক্সিমাম তিনটা শব্দ পাবেন, যদিও আরো কিছু শব্দ ব্যবহার করা হয়। একটাকে বলি আমরা ইনক্লুড শব্দ পাবেন, যারা ইংলিশে পড়েছেন তারা জানেন, বাস অথবা আমরা আপনাদেরকে জাস্ট একটা যদি আইন দেখাই আপনি সেখানে, এখন যদি আমরা এই যে সিপিসিটা যদি আপনাদেরকে একটু দেখাই, এখানে দেখেন যে ডিক্রি মানে কি, এখানে বলতেছি ডিক্রি মিন্স। তো আপনি এই ডিক্রি মিন্স যখনই পাবেন তার মানে হচ্ছে এই ডিক্রি দ্বারা এখানে যেটা বলতেছি এর বাইরে যাওয়ার আপনার কোনো সুযোগ নাই, এটাই কমপ্লিট। ডিক্রি দ্বারা কি বুঝাবে আর কারো কাছে বোঝার দরকার নাই, এখানেই বুঝতে হবে যে ফর্মাল এক্সপ্রেশন, এখানেই বুঝতে হবে অ্যাডজুডিকেশন, এখানেই বুঝতে হবে আপনার কনক্লুসিভলি ডিটারমাইন অফ যে কোনো রাইটস। এটা তার মানে মেন্স যখন আপনি পাবেন সেখানে, এখানে যেটা আছে এই আইনের জন্য এটাই যথেষ্ট, আপনার কারো কাছ থেকে আর কিছু হাওলাত করার প্রয়োজন নাই। কিন্তু যদি সেখানে আপনার কি থাকে ইনক্লুড শব্দটা দেওয়া থাকে, যেমন এই সিপিসির মধ্যে আপনি যখন অনেক কিছু পড়বেন সেখানে আপনি ইনক্লুড শব্দ পাবেন, একটু যদি নিচের দিকে যান অথবা যে কোনো জায়গায় যদি আপনি যান পাবেন আপনি যে ইনক্লুড শব্দটাও পাবেন, এখানে না পেলে অন্য আইনে পাবেন। দেখেন এখানে যে মুভেবল প্রপার্টি ইনক্লুডস গ্রোয়িং ক্রপস, তার মানে হচ্ছে এটা এই যে আইনের জন্য যে শব্দ এটা পূর্ণাঙ্গ শব্দ না, মুভেবল প্রপার্টি কি এটার অন্য আইনে সংজ্ঞা আছে, যেমন সংবিধানে সংজ্ঞা দেওয়া আছে, রেজিস্ট্রেশন আইনে দেওয়া আছে, ট্রান্সফার অফ প্রপার্টি একটা দেওয়া আছে। এখন এই আইনের অবস্থা, এই আইনের বিভিন্ন মামলা ডিসপিউট হইলে আপনি প্রয়োজনে সংবিধান থেকে নিতে পারবেন, প্রয়োজনে ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট থেকে নিতে পারবেন, প্রয়োজনে আপনি রেজিস্ট্রেশন আইনে। মুভেবল প্রপার্টি বলতে কি বুঝায় এটা আপনি এই আইনের জন্য ব্যবহার করতে পারবেন, কিন্তু এখানে যদি বলা থাকতো মুভেবল প্রপার্টি মিনস তাহলে এই আইনের জন্য আপনি অন্য কোথাও কোনো অর্থ নিতে পারবেন না। তো আশা করি আপনারা এই দুটো জিনিস বুঝতে পারছেন যে আসলে ইনক্লুড এবং মিন্স তারা কি বোঝায়। আরেকটা যেটা বলা হয় সেটা হচ্ছে লেখা থাকে সেম এস প্রোভাইডেড, হয়তো আপনারা যারাই যে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট পড়েছেন, এই আইনে আমরা হুন্ডি পাই, এই আইনে প্রমিসারি নোট পাবেন, বিল অফ এক্সচেঞ্জ পাবেন। তো অন্য আইনে কি করা হয় ওই সংজ্ঞাগুলো না দিয়ে বলা হয় সেম এস এনআই অ্যাক্ট, মানে হচ্ছে এনআই অ্যাক্টে যেটা আছে। নারী এবং শিশু নির্যাতন আইনে রেপ বা ধর্ষণের সংজ্ঞা দেওয়া নাই, সেখানে বলা আছে যে সেম এস ওই যে দণ্ডবিধিতে যেটা দেওয়া আছে আপনি সেখানে যায় পড়ে নেন। তো মূলত এই তিনটা জিনিসই পাবেন, ইনক্লুড মিন্স এবং আমাদের সেম এস। এখন আপনার যদি একদম কনক্লুসিভ আপনার যদি প্রয়োজন পড়ে তখন মূল যেটাতে দেওয়া আছে সেখানে যায় পড়বেন, আর বাকি আইনগুলাতে কোনটা কোনটা ইনক্লুড করতেছে কোনটা মিন্স বুঝাচ্ছে সেটা একটু দেখবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। তো তাহলে আইন পড়তে আপনি দুটা জিনিস দেখলেন, একটা হচ্ছে আইনের 1 নম্বর সেকশন, তারপরে হচ্ছে 2 নম্বর সেকশন। 3 নম্বরে আর যে জিনিসটি আপনাকে নিজেকে খুঁজে বের করতে হবে সেটা হচ্ছে আইনটার সেভিং কি আছে, রিপিল কি আছে। সেভিং হচ্ছে যে এই আইনটা কোন কোন আইনকে প্রভাবিত করবে না, আর কোন কোন আইনকে বা কোন কোন আইনের কোন কোন সংজ্ঞাকে কোন কোন সেকশনকে সে রহিতকরণ করতেছে, এটা দেখবেন প্রতিটা আইনে, কখনো 5 নম্বরে, কখনো সবার শেষে, কখনো মাঝখানে সেভিং এবং রিপিল বলে তাদের একটা পৃথক সেকশনে দেওয়া থাকে। যেমন লিমিটেশন একটা আপনি 29 নম্বর সেকশনে দেখবেন সেখানে সেভিং সেভিং দেওয়া আছে। আরেকটা হচ্ছে বর্তমানে যেহেতু আইনগুলো বাংলায় প্রস্তুত, আপনি দেখবেন আইনের মধ্যে একটা ওভার রাইডিং ইফেক্টের কথা বলা থাকে, আইনের প্রাধান্যতা, অর্থাৎ একই বিষয়ে বা সেই বিষয় সম্পর্কিত যদি ভিন্ন আইনে ভিন্ন রকম কথা বলা থাকে, যে আইনটাতে লেখা থাকবে যে এই আইনটা কার্যকর হওয়ার পরে অন্য কোনো আইনের উপর যাই কিছু লেখা থাকুক এই আইনের বিধানাবলী প্রাধান্য পাবে, আমরা বলি সেই আইনটা হচ্ছে একটা কি স্পেশাল ল, এই আইনটার একটা ওভার রাইডিং ইফেক্ট আছে, অর্থাৎ অন্য যত প্রকার আইন আছে তার চাইতে এই আইনের যে বিধান আছে সেটা প্রাধান্য পাবে। আরেকটা জিনিস আমরা এটা স্মরণ রাখবো সেটা হচ্ছে আইনের কোনো সেকশন সম্পর্কে কি আছে কিনা, আদালতের জুডিশিয়াল কোনো প্রেসিডেন্ট আছে কিনা। যেমন কিছু আইন আইনের বইয়ে কিন্তু আছে, কিন্তু সেই যে ধারাটা আদালত রহিতকরণ করে দিছে, যেমন
আমরা যদি ওয়াকফ সম্পত্তির হস্তান্তরের 2013 সালের আইনের বই আজকেও আপনি খুলে দেখেন, দেখবেন যে সেখানে কিছু সেকশন আছে, অথচ হাইকোর্ট বলে দিচ্ছে প্রায় 6 মাস আগে হয়ে গেছে যে এটা রহিত। তার মানে এইটা আপনাকে আপডেট থাকতে হবে যে আপনি যে আইনটা পড়তেছেন তার কোন কোন সেকশনটা অ্যাক্টিভ আছে, কোনটা রিপিল করা হয়েছে, এই জিনিসটা আপনি জানবেন। তাহলে যেই কোনো আইনি পড়েন, এই 5টা জিনিস আপনি নিজে বোঝার চেষ্টা করবেন, হয়তো আপনার 1 ঘন্টা বেশি লাগলো, কিন্তু আইনের প্রতি আপনার একটা কি আসবে, কেমিস্ট্রি আসবে, আইনটা পড়তে আপনার ভালো লাগবে, মজা লাগবে, মনে হবে না যে আইন একটা কঠিন সাবজেক্ট। তারপরে যদি আমরা দেখি, আপনি যেহেতু বাংলায় পড়েন অথবা ইংলিশে পড়েন, যখনই আপনি আইন পড়বেন আইনের মধ্যে কিছু শব্দ চয়ন পাবেন যেটার বেসিক ধারণা আপনার থাকা প্রয়োজন, আপনি প্র্যাকটিস জীবনেও কিন্তু এটা আপনার কাজে আসবে। যখনই কোনো আইন বলবে যে শেল, এটা করতে হবে বাধ্যতামূলক, অর্থাৎ যেই আমরা আইনটা পড়তেছি আইন বলতেছে বাধ্যতামূলক, এটা পক্ষের জন্য হইতে পারে, বিপক্ষের জন্য হইতে পারে, বিচারকের জন্য হইতে পারে। এটা ছাড়া যদি আপনি সাক্ষ্য আইন পড়েন, সেখানেও দেখবেন যে শেল প্রেজিউম বলে একটা কথা আছে, মে প্রেজিউম বলে একটা কথা আছে, কনক্লুসিভ প্রুফ বলে একটা কথা আছে, অর্থাৎ শেল শব্দটা সব জায়গায় কিন্তু একই রকম। আমরা যদি মেয়ে যদি দেখি, মেয়ে শব্দটা নর্মালি যেটা বলে সেটা হচ্ছে যে ইচ্ছাধীন, যদি আপনি চান এরকম করতে পারে, না চাইলে কিন্তু নাই। যেমন আমরা যদি সাক্ষ্য আইনেরটা এখানে একটু ইনক্লুড করে দেওয়ার চেষ্টা করি, সেটা হচ্ছে যে সেল প্রিজিউম, অর্থাৎ এমন একটা বিষয় নিয়ে মামলা হইল, মামলা হওয়ার পরে সেখানে আইন বলতেছে যে সেল প্রিজিউম, বিচারক বলতেছে আপনি ধরেই নেন এই ঘটনাটা ঘটছে, আপনার অন্য কোথাও যাওয়ার আপনার অপশন নাই, যে আপনার কাছে আবেদন করছে আপনি বলতে পারবেন না, আপনি প্রমাণ করেন এই ঘটনাটা ঘটছে, এটা এই জন্যই বলতে পারবেন না কারণ আইন বলতেছে সেল প্রিজিউম, যেহেতু এ বিষয়ে সেই মামলা নিয়ে এসেছে, আইন আপনাকে বাধ্য করতেছে আপনি ধরে নেন এই ঘটনাটা ঘটছে। কিন্তু যদি সেখানে বলা থাকতো বিচারককে মে প্রিজিউম, যেমন আপনার বাসায় যদি কোনো চোরাই মাল পাওয়া যায়, তো এক্ষেত্রে আইন তাকে বলতেছে মে প্রিজিউম, আপনি ধরে নিতে পারেন যে সে চুরি করতে পারে, সে চোর কিন্তু না, সে চোর কিন্তু না। কিন্তু যদি সেখানে লেখা থাকতো সেল প্রিজিউম, তার মানে বিচারক অন্ধের মতো ধরেই নিত সে চোর, সে চুরি করছে, যেহেতু তার কাছে চোরাই জিনিসটা পাওয়া গেছে। আরেকটা যেটা আমরা সাক্ষ্য আইনে পড়ি কনক্লুসিভ প্রুফ, যদিও এখানে নাই, সেটা হচ্ছে যে যখনই একটা ঘটনা প্রমাণিত হবে অপর ঘটনা অটোমেটিক সেটা প্রমাণিত হয়ে যাবে। যেমন সাক্ষ্য আইনের 112 ধারা যারা পড়েছেন তারা জানেন, যখনই কোনো বিবাহ প্রমাণিত হয় এবং বিবাহ চলাকালীন সময় অথবা বিবাহের থেকে তালাকের 280 দিনের মধ্যে সন্তান যদি প্রসব করে, সেক্ষেত্রে যেটা করবে সেটা হচ্ছে একটা কনক্লুসিভ প্রুফ যে এই বাচ্চা, যেই বাচ্চা জন্মগ্রহণ করবে সেই বাচ্চা হচ্ছে ওই দম্পতি পত্নীর বাচ্চা, অর্থাৎ বাচ্চার যে পিতা সে এই। তবে এক্ষেত্রে এই যে সাক্ষ্য আইনের 112 ধারাটা কিন্তু ব্যতিক্রম কনক্লুসিভ প্রুফের ক্ষেত্রে, এক্ষেত্রে উনি চাইলে প্রমাণ করতে পারেন, কাউন্টার ক্লেম করতে পারেন যে না, ওই মহিলার সাথে আমার কোনো যোগাযোগ ছিল না তালাকের পরে, অথবা এখন যেমন দেখেন যে আসলে মোবাইলে অনেকেরই বিয়ে শাদী হয়, তো হয়তো বিয়ে করে এখনো সে ফিজিক্যালও করেনি, তারপরও দেখা গেলো 1-1.5 বছর পরে ওই মহিলার অন্য কোনো ছেলের সাথে সম্পর্কের কারণে বাচ্চা হইলো, বিবাহ কিন্তু বৈধ, কিন্তু সে জাস্ট আদালতে এতটুকু প্রমাণ করবে যে আসলে গত এতদিন আমি দেশের বাইরে ছিলাম, তার সাথে আমার কোনো ফিজিক্যাল সম্পর্ক হয়নি। অতএব আমার ক্ষেত্রে যে কনক্লুসিভ প্রুফ যেটা 112 ধারা প্রযোজ্য না। তো যাক, আইন পড়তে গেলে আমরা আর কিছু শব্দ পাবো, যেমন এবারে যারা সহকারী জজ পরীক্ষা দিয়েছেন সেখানে একটা প্রশ্ন ছিল যে আইনের দুটো ধারার মধ্যে যদি আপনার সংঘর্ষ বাধে কি হবে, তো আসলে মূল কথা এটা বলে নট উইথ স্ট্যান্ডিং এনিথিং, এর মানে হচ্ছে ওই সেকশনে যদি কিছু লেখা থাকে সেটাই ধরে নিতে হবে, অন্য সেকশনে যদি অন্য কিছু থাকে সেখানে আপনার যাইতে পারবেন না, এটাই আপনাকে ধরে নিতে হবে। আরেকটা পাবেন আপনি সেভ এস আদারওয়াইজ প্রোভাইডেড, এর মানে হচ্ছে এই সেকশনের বাইরে যদি অন্য কোনো আইনে অন্য কোনো ধারায় যদি কিছু বলা থাকে প্রথমে আপনি সেটা নেন, যদি একান্তই সেখানে আপনার না হচ্ছে তখনই এই সেকশনের কাছে আসবেন বা এই আইনের কাছে আসবেন। এখন আসি আমরা, যারাই আদালতে মামলা করেন বিচারকের কিছু ক্ষমতা আছে, বা আইন কি করে বিচারককে কিছু ক্ষমতা দেয়, সেই ক্ষমতাটা 3 প্রকার। একটা হচ্ছে ম্যান্ডাটরি যেটা বাধ্যতামূলক, যেমন দণ্ডবিধিতে আপনি যখন পড়বেন চুরির শাস্তি, বিশ্বাসভঙ্গের শাস্তি, ধর্ষণের শাস্তি, এগুলোর ক্ষেত্রে কোথাও দেখবেন লেখা আছে এবং অ্যান্ড লেখা আছে, কোথাও অর লেখা আছে, যেই যে সেকশনে দেখবেন যে লেখা আছে পানিশমেন্ট
অ্যান্ড সেখানে যদি জরিমানার কথা উল্লেখ থাকে, অর্থাৎ শাস্তিও হবে জরিমানাও হবে, এটা কিন্তু বাধ্যতামূলক, ম্যান্ডাটরি। আদালত কি করতে পারবে না, শুধু 2 বছরের শাস্তি দিয়ে ছাড়ে দিতে পারবে না, তাকে জরিমানা 1 টাকা হইলেও তাকে সেখানে লাগাইতে হবে, দিতে হবে। এর কারণ কি? কারণ আইন তাকে বাধ্য করতেছে যে এই সেকশনটা দুইটাই আপনাকে করতে হবে, আপনি 1টা করলে হবে না। আবার কিছু কিছু সেকশনের ক্ষেত্রে আপনি দেখবেন সেখানে বলা আছে অর শাস্তিও হতে পারে অথবা জরিমানা, যেটা বিচারক চায়। এটা হচ্ছে তার জন্য একটা ডাইরেক্টরি, যে তাকে নির্দেশ দেওয়া হচ্ছে যে আপনি এভাবে করতে পারেন, যদি না যে কোনো একটা করেন কোনো সমস্যা নেই। আরেকটা যেটা, সেটা হচ্ছে যে বিচারকের ইচ্ছাধীন ক্ষমতা, যেটা যেমন হচ্ছে যে বিচারক যদি সন্তুষ্ট হয়, যেমন তামাদি আইনের 5 ধারায় বিচারককে যদি আপনি সন্তুষ্ট করাইতে পারেন, অথবা সিপিসি সেকশন 151 এ যেটা হচ্ছে আদালতের যে ইনহেরেন্ট ক্ষমতা, সেক্ষেত্রে যখন একটা ন্যায় বিচার কি করার জন্য ব্যাহত হচ্ছে, সেক্ষেত্রে বিচারক সন্তুষ্ট হলে, সঠিক মনে করলে, তার ইচ্ছা থেকে, নিজের ইচ্ছা থেকে সে কি করতে পারে, সেখানে যে কোনো প্রকারের রিলিফ সে দিতে পারে যদি আইনে স্পষ্ট উল্লেখ না থাকে। তাহলে যখনই একটা আমরা আইন পড়বো, আমরা এই 3 প্রকারের জিনিসটাও কিন্তু মাথায় রাখবো। যেমন আমরা তামাদি আইনে 3 নম্বর যে সেকশন, এটা আদালতের জন্য, বিচারকের জন্য ম্যান্ডাটরি। সে বলতে পারবে না যে টাইম বার সুট আমি এন্টারটেইন করব, সেটা বলার অধিকার আইন তাকে দেয় নাই। কিন্তু কিছু আছে ডাইরেক্টরি, ওই যে যেটা আমরা বললাম যে সে শাস্তি অথবা জরিমানা দুইটার মধ্যে যে কোনো একটা দিতে পারে, উভয়টাও দিতে পারে। আরেকটা হচ্ছে তাকে যদি আপনি সন্তুষ্ট করাইতে পারেন, সে যদি সঠিক মনে করে, যদি ন্যায় বিচারের জন্য সেটার প্রয়োজন, তাহলে আইন তাকে এই ক্ষমতাটা দিচ্ছে। এখন আসি আমরা, আইন যখন আপনি পড়বেন দেখবেন কিছু কিছু আইনে আইনের নাম কিন্তু উল্লেখ করা থাকে না। যখন আপনারা স্ট্যাম্প অ্যাক্ট পড়বেন সেক্ষেত্রে পেনাল কোডের নাম উল্লেখ করা থাকে না। সেক্ষেত্রে কি, পেনাল কোডের মধ্যে প্রতিটা আইনের মধ্যে আপনি দেখবেন একটা রোমান সংখ্যা দেওয়া থাকে আইনের 2 নম্বর যে আইনের মধ্যে। আমরা যদি দেখি, দেখেন এখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে এই অ্যাক্ট নাম্বার 1908 সালের কত 5 নম্বর আইন, এগুলো নর্মালি রোমান সংখ্যা দেওয়া থাকে, এটা কিন্তু আপনার মুখস্থ থাকতে হবে। এই জন্য অনেক ক্ষেত্রে সিপিসি উল্লেখ করা থাকবে না, বলা থাকতে পারে যে অ্যাক্ট নাম্বার 5 অফ 1908। এখন আপনি যদি না জানেন যে আসলে সিপিসি এর অপর নাম এই এটা দিয়ে প্রকাশ করা হয়, আপনি কিন্তু ভুল করবেন, বুঝতে পারবেন না যে আসলে কি বলা হচ্ছে। তো এই জন্য আপনাকে আইনের নাম্বারটা অবশ্যই মুখস্থ রাখতে হবে। যদি রোমান হরফ কেউ লিখা না জানেন, অবশ্যই জেনে নিবেন, বিভিন্ন বইয়ে পাবেন, ইউটিউবে আপনি পাবেন। এটা হচ্ছে যে একটা বছরে কতগুলো আইন পাশ করা হয়, এটা একটা নির্দিষ্ট সিরিয়াল থাকে, নাম্বারিং দেওয়া থাকে, সেই নাম্বারিংটা জাস্ট আপনি স্মরণ করবেন যে এটা কত নাম্বার আইন। তারপরে আপনি দেখবেন আইনের মধ্যে, আপনি যদি আইনের যদি বেয়ার অ্যাক্ট যদি আপনার কাছে থাকে, বেয়ার অ্যাক্ট কোনটাকে বলে, আইন একটা লেজিসলেটিভ অর্থাৎ সংসদ যেভাবে আইনটাকে পাশ করলো সেম একই রকম, হুবহু, কোনো প্রকার কমেন্টরি, কোনো প্রকার জাজমেন্ট কিছু না রেখে যখন প্রিন্ট করা হয়, সেটাই হচ্ছে বেয়ার অ্যাক্ট। এই বেয়ার অ্যাক্টের মধ্যে যখন সংশোধনী আনা হয়, জাস্ট এটা যদি আমরা দেখি, বা আপনার কাছে বেয়ার অ্যাক্ট যদি থাকে, নিচের দিকে দেখবেন আপনি, নিচের দিকে অনেক কিছু লেখা থাকে। জাস্ট একটু যদি আমরা নিচে যাই, আপনি দেখবেন যে এখানে অনেক কিছু দেওয়া থাকে। এর কারণ কি, একটা আইনের মধ্যে অনেক সংশোধনী নিয়ে আসতে হয়, বাধ্য হয়েই সংশোধনী নিয়ে আসতে হয়। এখন আইনগুলো যখন আপনি পড়বেন, আইনের মধ্যে ছোটখাটো এখানে দেখেন প্রতিটা বেয়ার অ্যাক্টে, যেগুলো যদি মূল বেয়ার অ্যাক্ট আপনার কাছে থাকে, একদম বেয়ার অ্যাক্টে শেষে পাবেন, অথবা এক্সট্রা তারা দিয়ে রাখে, এগুলোর মধ্যে কত ভাবে কোন প্রকারে কোন সেকশনটা অ্যাড করা হয়েছে, ডিলিট করা হয়েছে, এগুলো কিন্তু লেখা থাকে। এখন আইন পড়তে পড়তে আপনি কিভাবে বুঝবেন, এই যে ছোট আমরা 1 থেকে শুরু করি আগে, দেখেন এখানে 1 নম্বর বলা আছে যে এই যে সেকশন 47 ওয়ার ওমিটেড বাই। তো এখন আপনি কি বুঝবেন আসলে ওমিটেড বাই মানে কি, রিপিল মানে কি, ইনসার্ট মানে কি, সাবস্টিটিউট মানে কি, এই কনসেপ্টটা কিন্তু আপনার থাকা প্রয়োজন। আপনি আইনজীবী হবেন যদি আপনি নাই বুঝেন ওমিটেড দ্বারা কি বুঝাইলো, রিপিল দ্বারা কি বুঝাইলো, তাহলে কিন্তু আপনার আইনের প্রতি যে দুর্বলতা সেটা কিন্তু বোঝা যাবে, আপনি ভয় পাবেন। তো এটা জাস্ট আপনি জাস্ট আমরা আরেকটু পরে দেখাই আপনাদের, তাহলে হয়তো আরো ক্লিয়ার হবেন। এই যে দেখেন আমরা যদি এখানে 15 নম্বর প্লিডারের ক্ষেত্রে আপনি দেখেন, প্লিডার কোর্ট লিখার পরে 2 নম্বর লিখে এখানে 3টা স্টার দেওয়া আছে। এখন আপনি যদি কোনোদিন নাই পড়েন বিয়ার একটা খুলে, আপনি কি বুঝবেন যে আসলে কোর্ট লিখে উপরে ছোট্ট করে 2 লিখা আছে, আবার এখানে কি করা আছে, 3টা স্টার দেওয়া আছে। এটার মানে হচ্ছে যে এইখানে যে শব্দটা ছিল এটাকে ওমিটেড করা হয়েছে, মানে এমন ভাবে ডিলেট করা হয়েছে যেটা জীবনে প্রয়োজন নাই, যেটা কোনোদিন ফিরে আসবে না।
এখন ওই কয়েকটা জিনিস আমরা এখন পড়ে নিব আইনের মধ্যে, যদি কোনো একটা, যেমন আমরা তামাদি আইনে জানি এখন 29টা সেকশন আছে, এখন যদি কোনো কারণবশত এখানে একটা সেকশন ইনসার্ট করতে হয়, নতুন করে যুক্ত করতে হয়, তখন সেখানে আপনি পাবেন ইনসার্ট বাই, নিচের দিকে লেখা থাকবে যে এই সেকশনটা ইনসার্ট করা হয়েছে। যেমন আমরা যদি রেজিস্ট্রেশন আইন যারা পড়েছেন, রেজিস্ট্রেশন অ্যাক্ট, সেখানে 23-এর পরে দেখবেন 23-এর এ ধারা যুক্ত করা আছে। এখন 23-টা হচ্ছে মূল ধারা, পরবর্তীতে সংশোধন করে 23-এর এ, প্রয়োজন হলে বি, প্রয়োজন হলে সি, প্রয়োজন হলে ডি। এটা ছাড়া যদি আপনি রেজিস্ট্রেশন আইনে 53, 54, 55, 53 ধারা দেখেন, সেখানে অনেক কিছু অ্যাড করা আছে। তার মানে এই রকম যখন অ্যাড করা হয় ইংলিশে, তাদেরকে আমরা বলবো ইনসার্ট করা হয়েছে। আর যখন প্রতিবারেই যখন আমরা দেখি যে কি করা হয়, যখন আপনারা যে ইনকাম ট্যাক্স অর্ডিনেন্সটা প্রতি বছরই চেঞ্জ করা হয়, সেখানে দেখবেন এই শব্দটা বেশি ব্যবহার করা হয়। হয়তো কোথাও ছিল কি যে 5% হারে দিতে হবে, সরকার বলতেছে 6%, তো তখন ওই 6%, 5% যেটা ছিল এটা রিপেলও করে না, ওমিটেডও করে না, তারা যেটা করে ওই 5%টাকে তারা রিপ্লেস করে 6% দিয়ে। তো এখানে বলা হয় যে তারা কি করছে, সেটাকে সাবস্টিটিউট বাই করেছে। যেমন কোথাও যদি তামাদি আমরা সেখানে 1 ইয়ার দেওয়া আছে, তো এটা যখন সরকার 2 ইয়ার করবে, তারা কিন্তু ওই সেকশনটা ওমিটও করবে না, রিপিলও করবে না, তারা কি করবে, রিপ্লেস করবে। তো রিপ্লেসের আইনগত ভাবে আমরা বলি যে তারা সেখানে সেই যে শব্দটা বা সেই সেকশনটা, চাইলে তারা কিছু শব্দ, মন চাইলে সম্পূর্ণ সেকশনটাই তারা কি করতে পারে, রিপ্লেস করতে পারে। এটাকে বলতেছি আমরা যে তারা ওই সেকশনটা সাবস্টিটিউট করলো, জাস্ট এতটুকু মনে রাখবেন। আর যদি কোনো সেকশনে ওমিটেড লেখা থাকে, যেমন আপনি যদি তামাদি আইনের অনুচ্ছেদ দেখেন, সেখানে ওমিটেড কিছু আছে, কিছু অনুচ্ছেদ ওমিটেড আছে, ওমিটেড হচ্ছে চিরতরে বাদ দিয়ে দিয়েছে, এটার কোনোদিন ফিরে আসবে না, এটার কোনো প্রয়োজন নাই। তারপরে যদি আমরা দেখি, আপনি যখনই আইন পড়বেন, আইনের মধ্যে যদি আপনি দেখেন যে 23-এর এ, 53-এর বি, সি, এরকম অনেক কিছু থাকতে পারে, এগুলো তারা বুঝবেন যে এটা যখন আইনটা প্রথম প্রস্তুত করা হয় তখন এটা ছিল না, পরবর্তীতে সময়ের প্রয়োজনে এটাকে অ্যাড করা হয়েছে। এটা হচ্ছে আপনার একটা বেসিক জিনিস। এখন যদি ধরলাম আমরা 23 ধারা একটা কথা বলা আছে, নট উইথ স্ট্যান্ডিং এনিথিং, এবং 23-এর এ ধারাও এই শব্দটা বলা আছে, যেমন আমরা বললাম সহকারী জজ পরীক্ষা যেটা এসেছিল, তো এটা আপনাকে বুঝতে হবে যখনই 23 ধারা ছিল, তারপরে 23-এর যুক্ত করে আবার নট উইথ স্ট্যান্ডিং এনিথিং বলা হচ্ছে, তার মানে যারা আইন প্রস্তুত করেছে তারা জানতো 23 ধারাও একটা কথা বলা আছে, তার মানে সর্বশেষ যেটা তারা ইনসার্ট করলো সেটাই কার্যকর হবে। যদি দুটা সেকশনের মধ্যে দ্বন্দ্ব থাকে, তাহলে পরবর্তীতে যেটা সংযোজন করা হবে সেটাই প্রাধান্য পাবে। এখন আর যদি রিপিল করা থাকে, মনে রাখবেন রিপিল সেকশনও হইতে পারে, টোটাল আইনটাও রিপিল হইতে পারে। যেমন পাওয়ার অফ অ্যাটর্নি অ্যাক্ট 1882 রিপিল করে সরকার পাওয়ার অফ অ্যাটর্নি অ্যাক্ট 2012 যেটা করেছে, তো এই এটা তারা রিপিল করেছে, তারা ওমিটেড করে নাই। রিপিলের মানে হচ্ছে এর পরিবর্তে নতুন একটা আনা হয়েছে, অথবা আনা হয় নাই, ভবিষ্যতে আনা হইতে পারে। যারা জেনারেল ক্লজেস অ্যাক্ট বলে একটা অ্যাক্ট আছে, ওই অ্যাক্টের মাধ্যমে কি করা যায়, প্রয়োজন হইলে সরকার কি করতে পারে, এই যে আইনটা তারা রিপিল করলো এটাকে আবার তারা রিভাইভ করতে পারে সময়ের প্রয়োজনে, যে কোনো কারণবশত তাদের মনে হইলো যে না আমাদের পুরাতন আইনই ঠিক ছিল, তো তখন আবার কি করবে তারা, জাস্ট এই রিপিল আইনটাকে তারা রিভাইভ করে দিবে, আবার গেজেট করবে যে আইনটা যেটা রিপিল করা হয়েছিল 1 নম্বর আদেশ মূলে, এটাকে আমরা আবার রিভাইভ করে দিলাম, মানে সেই দিন থেকে আবার কার্যকর। তো সর্বশেষ আমরা যদি দেখি, সেটা হচ্ছে যারা অ্যাডভোকেট হবেন আসলে আদালতে, যখন উচ্চ আদালতে রায় পড়বেন, বা যারা আমেরিকান ভাষায়, যারা ইংলিশ আমরা জানি নর্মালি, ব্রিটিশ ইংলিশ এবং আমেরিকান ইংলিশ আমাদের বাংলাদেশে আমরা মিশ্র ভাবে ব্যবহার করি, অনেক ক্ষেত্রে যারা ইংরেজি লিটারেচার পড়েন না তাদের ক্ষেত্রে কিন্তু পার্থক্য করা খুব কঠিন হয়ে যায় যে আসলে কোনটা আমাদের ব্রিটিশ ইংলিশ, কোনটা আমাদের আমেরিকান ইংলিশ। তো যাই হোক, যারাই অ্যাডভোকেট হবেন, অ্যাডভোকেটকে উচ্চ আদালতের বিভিন্ন ভাষায় দেখবেন, তাদেরকে বলা হয় কাউন্সিল। তো অর্থাৎ আপনি যদি অ্যাডভোকেট না বলে আপনাকে কাউন্সিল বলে, আপনার বুঝতে হবে যে আসলে আপনাকেই বুঝাচ্ছে। এটা হচ্ছে আইনগুলোর একটা বেসিক জিনিস। তো মোটামুটি আমরা শেষের দিকে, তারপরে জাস্ট আরেকটা কথা বলবো, তাহলে ল বা আইন যেটা, এটা যখন আদালতে পাশ হয়, এটা তখন আদালতের দৃষ্টিতে বা আইনের ভাষায় আমরা সেখানে সেটাকে স্ট্যাটু বলি, আইন আর কিন্তু বলি না, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। যারা বিভিন্ন উচ্চ আদালতের নির্দেশনাগুলো পড়বেন, তারা দেখবেন যারা হাই কোয়ালিটির জাজমেন্ট যারা লিখেন, যারা
খুবই পড়াশোনা করে জাজমেন্ট লিখে, তারা সেখানে কখনো ল উল্লেখ করে না, তারা সেখানে স্ট্যাটু উল্লেখ করে। তারপরে অর্ডিনেন্স জিনিসটা কি, এটা যারা সংবিধান পড়েছেন, যদি কেউ যারা সহকারী জজ পরীক্ষার জন্য পড়তে হয়, এটা 93 সেকশন পড়লে আপনি বুঝতে পারবেন যে আসলে অর্ডিনেন্স জিনিসটা কি। অর্থাৎ রাষ্ট্রপতি নিজের প্রয়োজনে হতে পারে, ইমার্জেন্সি প্রয়োজনে হতে পারে, সংসদ বন্ধ থাকার কারণে হতে পারে, যেমন করোনার জন্য উচ্চ আদালতগুলো বন্ধ ছিল, এখন এই ভার্চুয়ালি কোর্ট নেওয়ার কোনো সরকারি আইন নাই, তো এই জন্য রাষ্ট্রপতি কি করলেন, তাৎক্ষণিক একটা অর্ডিনেন্স জারি করে দিলেন 2 পাতার, যে সবকিছু নেওয়া যাবে অনলাইনে। তো এই অর্ডিনেন্সটা নর্মালি যেটা হয়, যে দিনে সংসদ চালু হবে 30 দিনের মধ্যে হয়, সেটাকে কি করতে হবে, রেখে দিতে হবে যে ঠিক আছে, অথবা সংশোধন করতে হবে, অথবা সেটাকে বাদ করতে হবে। আর যেটা ডিভাইন ল গুলো, এগুলোর মধ্যে কোনো সেকশন হয় না, কোনো কার্যকরের ডেট হয় না, কোনো কিছুই হয় না, এগুলোকে আমরা ল বলি। যেমন আমরা মুসলিম পার্সোনাল ল, হিন্দু ল আছে, এটাই হচ্ছে অ্যাজ পার রিলিজিয়ন, যার যার ধর্ম মতে সেই আইনগুলো হয়। তো মোটামুটি এটা ছিল আইনের কিছু বেসিক নিয়ম, যেটা আপনি যে পেশায় যান, আপনাকে, আপনি যদি কোম্পানির কোনো অ্যাডভাইজারও হন, আপনি যদি কোম্পানিতে চাকরিও করেন, তারপরে আপনার এই বেসিক জিনিসটা অবশ্যই জানা থাকতে হবে, তাহলেই কিন্তু আপনি কিছুটা হলেও বুঝতে পারবেন।